এই পেজের একদম নিচের দিকে আরো কিছু ইনফরমেশন পাবেন, সেটা হচ্ছে দেখেন এটার ভার্সন কত, এখানে আপনি দেখতে পারবেন। দেখেন এটার ভার্সন এখন বর্তমানে 32 চলতেছে, এখানে আপনি এটার লেটেস্ট ভার্সন কত রানিং আছে আপনার সিস্টেমে আপনি দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন সার্ভারের পিএসপি ভার্সন কত আপনার রানিং আছে আপনার সার্ভারে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে এটা ডেভেলপ বা এটার ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এখানে ছোট ছোট ইনফরমেশন আসলে আপনার মেইন যেটা আছে কারেন্ট ভার্সন যদি আপনি দেখতে চান এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সিস্টেমটা কত ভার্সন রানিং আছে আর পিএসপি ভার্সন রানিং আছে। এটাও ইম্পর্টেন্ট, আপনি চেষ্টা করবেন আপনার পিএসপি ভার্সনটা সবসময় 8.1 বা এর বেশি রাখতে। দেখেন এখানে আছে কিন্তু 7.2, ঠিক আছে, এটা খেয়াল করবেন একদম লেটেস্ট পিএসপি ভার্সনটা রাখবেন। তাহলে সিকিউরিটির দিক থেকেও আপনার সিস্টেম সিকিউর থাকবে বেশি অ্যান্ড স্পিড এবং পারফরমেন্সটাও ভালো পাবেন। ওকে, তো লেটেস্ট পিএসপি ভার্সন কিভাবে আপডেট করবেন এটা যদি আপনি জেনে থাকেন তাহলে তো করবেন, আপনার সি প্যানেলে এই ফিচার পেয়ে যাবেন, সেখান থেকে করবেন। আর যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপডেট করতে হয় লেটেস্ট পিএসপি ভার্সন, নো প্রবলেম, আপনি জাস্ট এখানে দেখবেন, যদি 8.1 এর কম থাকে তাহলে আপনি আমাদের জানাবেন, আমরা আপনাকে এটা আপডেট করে দিব, নো প্রবলেম। তো ডিফল্ট প্যানেলে আর তেমন কোনো ফিচার নাই, যা ছিল সব দেখা হয়ে গেছে আই থিঙ্ক। আর এটা তেমন ইম্পর্টেন্ট প্যানেলও না, এটা একটা ডিফল্ট, বাট আই থিঙ্ক এই ডিফল্ট জিনিসগুলো আগে আপনার জানা উচিত ছিল, এই জন্য আমি আপনাকে এই প্যানেলটা সম্পর্কে আগে ক্লিয়ার করলাম। এখন আমি নেক্সট ভিডিও থেকে একটা একটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ভিডিও বানাবো, যেগুলো হবে আপনার ইম্পর্টেন্ট জিনিস, যেমন অর্ডার ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, ক্যাটাগরি ব্যান, প্রত্যেকটাই আপনার ইম্পর্টেন্ট, আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য, ম্যানেজ করার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি, গুড বাই।